স্বাগতম রেইনবো আর্ট অ্যান্ড ড্রয়িং চ্যানেলে। আজকে আমি দেখাবো স্ক্রিনের যে সুন্দর দৃশ্যটি দেখছেন এটা কিভাবে খুব সহজে আঁকানো যায়। প্রথমে আমরা পেজের মাঝে এভাবে একটা স্কেল দাগ দিব। এরপরে আমরা এখানে একটা ঘর আঁকাবো, ঠিক এভাবে এদিকে একটা দাগ দিব। স্কেল ধরে কাজ করবো আমরা, তাহলে ভালো হবে। আসলে ড্রয়িং করার সময় স্কেল ব্যবহার করা ঠিক না, তারপরে আমি সহজে দেখানোর জন্য এই জন্য এটা আমি স্কেল দিয়ে করছি। ঠিক এভাবে স্কেল দিয়ে দাগ দিব আমরা। এপাশে একটা রান দিব এখান থেকে, তারপর পরে এ পর্যন্ত একটা রান দিব। ঠিক এভাবে স্কেল দিয়ে ধরে এটা এরকম মিলাই দিব। নিচে একটা দাগ দিব এভাবে, এপাশেও একটা দাগ দিব, এপাশেও একটা দাগ দিব। এখন দরজা এইভাবে বানাবো, জানালা একইভাবে। এই পাশে আমরা আবার একটা ঘর আঁকাবো, ঠিক ওইভাবে একইভাবে এ পর্যন্ত দাগ দিব। এখন স্কেল দিয়ে এগুলো মিলাই দেবো। ঠিক এভাবে দেখুন সুন্দর ঘর হয়ে গেল। এপাশে একটা সুন্দর ঘর হচ্ছে এভাবে। এবারে দুই ঘরের মাঝখানে আমরা একটা গাছ আঁকব, ঠিক এভাবে উপর থেকে নিচে আসবে, এখানে বিয়ে হবে উপরে যাবে, আবার এভাবে ঠিক এভাবে একটা গাছ আঁকব আমরা। গাছের পাতা আঁকাবো ঠিক এভাবে। এই বসে আমরা ডাব গাছের পাতা আঁকাবো ঠিক এভাবে, তাহলে খুব ভালো লাগবে দেখতে, সুন্দর লাগবে, সিনে দৃশ্যটা আরও ফুটিয়ে উঠবে। ডাব গাছের পাতা আঁকাবো ঠিক এভাবে, এদিকে চিকন চিকন করে দাগ দিব, এদিকে একটু উষার হবে, এদিকে একটু চিকন হয়ে যাবে, তিনটা একইভাবে করবো আমরা। হয়ে গেল ডাব গাছের পাতা। এবার আমরা নদীর পা রাখবো ঠিক এভাবে, এভাবে দাগ দিয়ে নিয়ে এসে ভাঁজ করে আবার এখান থেকে আবার একটু ভাঁজ করে ঠিক এখান থেকে মিলাই দেবো, এটা ডাবল করে দিব। হয়ে গেল নদীর সুন্দর পার। এবারে আমরা বেড়া বা ঘিরা আঁকাবো ঠিক এভাবে, স্কেল রেখে ছোটো টান দিব ঠিক এই পর্যন্ত, আবার এখানে ডাবল করে দিব এপাশেও, তাই একইভাবে আরেকটা দাগ দিব এভাবে ডাবল করে। এখন এগুলো আমরা এভাবে ঘিরা বানাবো, ঘিরা বা বেড়া ঠিক এভাবে সবগুলো আমরা বানাবো একটুখানি পরপর ফাঁক রেখে। দেখুন সুন্দর বেড়া হয়ে গেল। Thank you.
হয়ে গেল সুন্দর একটি দৃশ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করবেন। অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।